नागरिक परिसेवा को दुरुस्त करने की मांग को लेकर माकपा ने किया प्रदर्शन, पालिका चेयरमैन के कार्यालय के समक्ष लेटकर जताया विरोध। हुगली में नागरिक परिसेवा को दुरुस्त करने की मांग को लेकर माकपा समर्थकों ने उत्तरपाड़ा नगर पालिका के चेयरमैन के कार्यालय के समक्ष लेटकर विरोध प्रदर्शन किया। बाद में पुलिस के हस्तक्षेप से प्रदर्शन खत्म हुआ। इसके बाद कई सूत्रीय मांगों को लेकर माकपा के एक प्रतिनिधि मंडल ने उत्तरपाड़ा कोतरन नगर पालिका के चेयरमैन दिलीप यादव को एक ज्ञापन सौंपा। माकपा समर्थकों ने आरोप लगाया कि उत्तरपाड़ा नगर पालिका क्षेत्र में नागरिक सेवाएं लंबे समय से बदहाल पड़ी है। बेहाल पड़ी नागरिक परिसेवा को बहाल करने, हरिपुकुर मैदान की बदहाली समेत अन्य कई मांग को लेकर माकपा कार्यकर्ता पालिका चेयरमैन को ज्ञापन सौंपा। बाद में माकपा प्रतिनिधि मंडल के साथ चेयरमैन ने बैठक की और ज्ञापन स्वीकार किया। माकपा समर्थकों ने आरोप लगाया कि उत्तरपाड़ा नगर पालिका क्षेत्र में नागरिक परिसेवा बद से बदतर हालत में है। यदि इसका जल्द कोई समाधान नहीं निकला तो बृहद आंदोलन किया जाएगा। उत्तरपाड़ा नगर पालिका के चेयरमैन दिलीप यादव ने कहा कि विपक्ष का काम है हर काम का विरोध करना। पालिका अपने ढंग से नागरिक सेवा को बेहतर करने में जुटी है, विरोधी दल का काम है। माकपा किसी हाशिए में नहीं, इसलिए वह विरोध करने स्वांग कर रही है। कोई भी काम विरोध से नहीं होता। উত্তপ্ত বাক্য বিনিময় এবং দেখা গেল একটা নাটকীয় মোড়, আপনার দরজার সামনে শুয়ে পড়লো, কি বলবেন? সে তাদের বিষয়, আমার কাছে বিষয় হচ্ছে, আমাদের বোর্ডের কাছে বিষয় হচ্ছে মানুষকে ভালো পরিষেবা দেওয়া, মানুষের প্রয়োজনীয়তাটা উপলব্ধি করে ডেভেলপমেন্ট করা, এটা আমাদের কাজ। এখন একটা রাজনৈতিক দল একটা গায়ে কম্বল দিয়ে অরাজনৈতিক কম্বল দিয়ে তারা অনেক কথা বলতে পারেন, তাদের বিষয়। আমার সাবজেক্ট না, আমার সাবজেক্টটা যে মানুষের জন্য কাজ করা, আমাদের বোর্ডের সকলকে নিয়ে এবং প্রয়োজনীয় ডেভেলপমেন্ট। বেশ কয়েকটা দাবি ছিল, জঞ্জাল নিয়েও একটা দাবি ছিল, আপনারা যেটা বললেন তিন মাসের মধ্যে একটা চেষ্টা করা হবে। তাদের দাবি যেগুলো আছে সব আমরা দেখেছি। আমাদের যে কোনো সিদ্ধান্ত যখন হয় ডেভেলপমেন্টের ক্ষেত্রে অথবা কোন ধরনের সিদ্ধান্ত নিতে, তখন সেটাকে বোর্ডে আমাদের আলোচনা করতে হয়, অনুমোদন করতে হয়। কোন কোন আলোচনায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়, কোন কোন আলোচনায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হয়। কিন্তু মানুষের প্রয়োজনীয়তার কথাটা উপলব্ধি করে আমাদের করতে হয়, সরকারের নির্দেশ মেনে করতে হয়, কোর্টের নির্দেশ মেনে করতে হয়, দপ্তরের বিভিন্ন রুল আছে, গাইডলাইন আছে, সেগুলোকে মেনে করতে হয়। বাথরুম নেওয়া এবং অবশেষে একদম চেয়ারম্যানের গেটের সামনে শুয়ে পড়লেন, একেবারে নাটকীয় মুহূর্ত তৈরি হলো, কি বলবেন? আমরা এই কাজ করতে চাইনি, এই পৌর বোর্ড আমাদের বাধ্য করেছে এই পৌর বোর্ডের চেয়ারম্যানের দরজার সামনে শুয়ে পড়তে। কারণ একটার পর একটা নাগরিক স্বার্থ বিরোধী কাজ ওরা করছেন গায়ের জোরে। ওরা মনে করেছেন 2022 সালে ওরা নির্বাচনে জিতেছেন মানে যা খুশি করার লাইসেন্স পেয়েছেন, তা নয়। আমরা এখন এক্সাম্পল হিসেবে আমাদের পৌরসভার 23টা ওয়ার্ড থেকে প্রায় 4000-এর মতো সই সংগ্রহ করে জমা দিয়েছি। আমরা বলেছিলাম এই দাবিগুলো অন্তত জঞ্জাল কর এক্ষুনি প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিতে হবে। ওরা রাজি হননি, আমরা চেয়ারম্যানের ঘরের সামনে শুয়ে পড়েছিলাম। পরে ওরা যারা পৌর প্রশাসনের লোকেরা আছেন, প্রাক্তন উপপ্র প্রধান এবং বর্তমান কাউন্সিলর বাবা, তার তিনি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তারপর ওরা আমাদের কথা দিয়েছেন যে আগামী বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত করে আগামী তিন মাস পর থেকে ফেব্রুয়ারি মাসের পর থেকে এই জঞ্জাল কর ওরা প্রত্যাহার করে নেবে। তার ভিত্তিতেই আমরা আমাদের ওইখানে যে শুয়ে পড়ে অবস্থান আমরা করেছিলাম সেইটা আমরা প্রত্যাহার করেছি। আমাদের লড়াই শেষ হয়নি, লড়াই আমাদের চলবে, লড়াই জারি।